জীবনটা কি হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছে? এগোচ্ছে না, এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, কিছুতেই এগোতে পারছো না, কোনো কিছুই ভালো হচ্ছে না। তাহলে বুঝবে তোমার জীবনে নেতিবাচক মানুষগুলোর সংখ্যা অনেক বেড়ে গেছে। দূরে থাকো সেই সব নেতিবাচক মানুষগুলোর থেকে, দূরে থাকো। জীবনে যদি শান্তি পেতে চাও, জীবনে যদি আনন্দ পেতে চাও, তাহলে সেই সমস্ত নেতিবাচক মানুষগুলোর থেকে দূরে থাকো। নেতিবাচক মানুষ, নেতিবাচক পরিস্থিতি, সবার থেকে দূরে থাকো। তাহলেই দেখবে তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। আমাদের জীবনে না এইসব নেতিবাচক মানুষগুলো আমাদের অনেক ক্ষতি করে দেয়। আমরা কিন্তু বুঝতেও পারি না, আমরা বোকার মতন তাদের কথায় উঠি বসি, তাদের কথায় গুরুত্ব দিই, বোকার মতন তাদের কথায় গুরুত্ব দিয়ে নিজেদেরকে কষ্ট দিই। সেটা যেন আমরা কখনোই না করি। আমাদের জীবন, আমাদের চলার পথ, আমাদের লক্ষ্য আমাদেরকে ঠিক করতে হবে, যে আমরা কিভাবে চলবো এই পথটা, কেমন ভাবে পৌঁছবো সেই লক্ষ্যতে। আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই, তাহলে কিন্তু বেশিরভাগ মানুষই ভুল পথে চালনা করবে, কারণ বেশিরভাগ মানুষই নেতিবাচক হবে। কারণ আমরা কেউ কারোর ভালো দেখতেই পারি না। সেই জন্যে জীবনে যদি শান্তি পেতে চাও, জীবনে যদি আনন্দ পেতে চাও, তাহলে সেই সকল নেতিবাচক মানুষগুলোর থেকে দূরে থাকো। তাহলেই দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। আমাদের জীবনে না ইতিবাচক মানুষগুলোর থেকে নেতিবাচক মানুষগুলোই বেশি ভরে আছে, যারা কেউ কারোর ভালো দেখতে পারে না, ভালো শুনতে পারে না, সেই কারণেই আমরাও ঠিকভাবে এগোতে পারি না। আমাদের ভুল পথে পরিচালনা করে এইসব নেতিবাচক মানুষগুলো। সেই কারণে তোমাদের সবাইকে আমি অনুরোধ করব, লক্ষ্যে যদি পৌঁছতে চাও, জীবনে যদি শান্তি পেতে চাও, জীবনে যদি আনন্দ পেতে চাও, আর জীবনে যদি ঠোঁটের কোণে মুখের হাসিটিকে যদি সর্বদা রেখে দিতে চাও, তাহলে সেই সকল নেতিবাচক মানুষগুলোর থেকে দূরে থাকো।